পাপ পুণ্য বলতে কী বোঝায়, শরীরের কোন স্থানে এদের অবস্থান, যে কার্য, যে বাক্য ও যে চিন্তা নিজের দ্বারা বা অন্যের দুঃখ ও দুঃখের হেতু তৃষ্ণা বৃদ্ধি পায়, তাহাই পাপ বা অকুশল কর্ম। পাপ মনের অবস্থা, সুতরাং মনের মধ্যে বাস করে। কারো মনে যখন প্রাণীবধের চুরির কিংবা কামভোগের ইচ্ছা জন্মে এবং মিথ্যে কথা, পিছনকতা, পুরুষকতা, বাজে গল্প বলার ইচ্ছা জন্মে, তখন মনের সাহায্য পাপকর্ম করা হয়। যখন ওইসব বিষয় সম্পাদন করার জন্য আলাপ আলোচনা করা হয়, তখন এই আলোচনা মনের পাপ আরও বৃদ্ধি পায়। এথা বাক্য দ্বারা পাপ অর্জন। কেহ যখন সেই মনের চিন্তা ও বাক্যানুসারে কার্য করে, তখন তার মনের পাপ ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। এই জন্য পাপকর্ম, পাপ হল মনের অবস্থা, বাক্য ও কার্য এই মনের অবস্থাকে পাপময় করতে সাহায্য করে। পাপ পুণ্য কি? পাপ যেমন মনের অবস্থা, পুণ্য সেরূপ মনের অবস্থা এবং মনের মধ্যে বাস করে। যখন শীল পালন করা হয় এবং দান ও বাবনা করা হয়, তখন মনের পাপ তৃষ্ণা কমতে থাকে। যদি কেহ প্রাণীবধের চিন্তা করে থাকে এবং প্রাণীবধের বিরত থাকে এবং মৈত্রী ভাবনা করে, তবে তার লোভ হিংসা কমতে থাকে। চিত্তের লোভ হিংসা কমাতে পারলেই পুণ্য বৃদ্ধি হয়। পাপ পুণ্য অবস্থান সম্পর্কে বলা যায়, আমরা মুকুল বের হওয়ার পূর্বে বৃক্ষের কোথায় ছিল, সেই অবস্থা যেমন বলা যায় না, সেরূপ পাপ পুণ্য অবস্থাও শরীরের কোন স্থানে তার সঠিক স্থান নির্ধারণ করা দুষ্কর। কায়িক, বাসনিক ও মানসিক এই ত্রিদারে সম্পাদিত ভালো মন্দ কর্মের যথাযথ জ্ঞানকে সম্যক দৃষ্টি বলে। সম্যক দৃষ্টি, কায়িকভাবে প্রাণী হত্যা, অর্থাৎ অকুশল কর্মগুলো যেগুলো হয়, প্রাণী হত্যা, চুরি, যৌন ব্যবসা, এতে কায়িকভাবে পাপ করা যায়। কায়িকভাবে কুশল কর্ম করা যায় অহিংসা, অচুরি, অবিবিচার। আর বাসনিকভাবে অকুশল কর্ম করা যায় মিথ্যা বাসন, পুরুষ বাসন, কটুবাক্য, বিতকতা। আর বাসনিকভাবে কুশল কর্ম করা যায় সত্য বাসন, অপুরুষ বাসন, প্রিয় বাসন, অর্থপূর্ণ বাসন। মানসিকভাবে যে অকুশল কর্ম করা যায় সেগুলো হলো লোভ, প্রতিহিংসা, ভ্রান্ত ধারণা। এগুলো মানসিকভাবে বা মনের দ্বারা অকুশল কর্ম সম্পাদন করা যায়। আর কুশল কর্ম কীভাবে সম্পাদন করা যায়? মানসিকভাবে নির্লোভ, অপ্রতিহিংসা, মৈত্রী, করুণা ও মুদিতা ও সমদর্শন আর অভ্রান্ত ধারণা, এগুলো মানসিকভাবে অকুশল কর্ম করা যায়। তো এই গেল পাপ আর পুণ্য বলতে কী বোঝায় এবং শরীরে কোন স্থানে এদের অবস্থান, এই সম্পর্কে এখানে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম।